সাধনা ছাড়া আবার গুরুর চরণে করুণা ছাড়া বহু জগতের যত কাজই থাকুন না কেন সবচেয়ে কঠিন কাজ হলো শ্রী ভগবানের কীর্তন শোনা। আপনি বলবেন কেন, চুপ করে বসে থাকলে শোনা হচ্ছে, এর সব কঠিন কাজ কি গো? কঠিন মানে শুধু কীর্তন শোনাই না, নবমীতা ভক্তির যে কোনো একটি, এরা হলো আপেক্ষিক সম্পদ। আপেক্ষিক মানে এই সম্পদগুলি পেতে গেলে এরা কারুপে অপেক্ষা করে থাকে, তাই এটি আপেক্ষিক। কারুপে অপেক্ষা করে থাকি চৈতন্য চরিতামৃতের ভাষায় কৃষ্ণ ভক্তির জন্ম মূল হয় সাধু সঙ্গ, সাধুদের কৃপা, ভক্তের কৃপা ছাড়া আপনি কৃষ্ণ কথা শুনতে পারেন না। কালি কি আপনার দ্বন্দ্ব বেঁধে গেল না কথাটিতে? কৃষ্ণ কথা শুনতে গেলে সাধুদের কৃপার প্রয়োজন। হ্যাঁ, আপনারা জানেন, এই তোমরা কথা কও কেন? হরিবল হরিবল। হ্যাঁ, কথা বলতে নিষেধ করছি, এই তোমরা কিন্তু কেন জানাই? বলছিলাম ভব রোগাগ্রস্ত জীবের জন্য শ্রীমান মহাপ্রভু হরিনাম ঔষধ আনল, এর নাম হল মহৌষধ। তবে ঔষধ খেলেই যে রোগ ভালো হয় তার কোনো কথা না, আমাদের বিজ্ঞান শাস্ত্র বলল ঔষধে রোগ সারায় 40 ভাগ, আপনার বিশ্রামী রোগ সারায় 30 ভাগ, আর আপনার কষ্টে রোগ সারায় 30 ভাগ, 100 ভাগ। এই হরিনাম এটি ঔষধ বটে, কিন্তু এর পথ্যের প্রয়োজন। পথ্য হরিনামের আবার পথ্য আছে, মহাপ্রভু ছোট নিজে এই পথ্য জগৎ জীবের কাছে এনে দিয়ে গেছে। 1 নম্বর পথ্য হল ভক্ত পদধূলি, 2 নম্বর পথ্য ভক্ত পদধৌত জল, 3 নম্বর ভক্ত ভুক্ত অবশেষ, এই 3 সাধনের মহাবল। তুমি হরিনামের কৃপা পেতে গেলে ভক্তি চরণ ধুলি তুমি অঙ্গে ভগতে শরণ তুমি তুমি অঙ্গে
আপনারা চিনবেন কিনা জানি না, আমাদের উত্তরবঙ্গে সবচেয়ে প্রখ্যাত
প্রখ্যাত বাজিয়া গোপাল ঠাকুর বহু শিষ্য এই হিন্দুদের অবনতি এই ব্রাহ্মণদের পূর্বপুরুষ। আপনি দেখছেন সমস্ত বিশ্বে 80টি দেশ খ্রিস্টান আর 56টি দেশ মুসলমান। হিন্দুদের দেশ একটা ভারত কখনো ডুবছে আর এদিকে একটা নেপাল, দাঁড়ানোর জায়গা নাই। কিসের অত্যাচার? এই পূর্বপুরুষের ব্রাহ্মণের অত্যাচার। দলে দলে মানুষ ধর্মান্তরিত হয়ে সমগ্র বিশ্বে আজকে হিন্দুদের অস্তিত্ব নাই। স্বাধীনতার সময়ে 37% হিন্দু, এখন বর্তমানে 6.5%। যাবেন কোথায়? হিন্দুরা ভক্ত ভক্তে বিবাদ, বৈষ্ণব বৈষ্ণবে বিবাদ, সাধু সাধু বিবাদ, আর গুরুবাদ প্রণালী তো ধরাই যায় না। গুরুর শিষ্য কোনো গুরুতে ভোগ দিলে সেই গুরু শিষ্যরা খায় না, হরিবাসনে রান্না পাঁচ জায়গায় রাখতে হয়। এসছে দুঃখের কথা আর বলবার কিছু না। এইটা যদি হিন্দুদের অস্তিত্ব হয়, 50 বছর পর আপনার ছেলেপুলের গতি কি হবে আপনি ভেবে দেখেছেন? আমি একটি কথা বলেছি, হরিনামের বন্যা এসেছিল সমগ্র হিন্দুদের অর্থাৎ ভারত উপমহাদেশে। এমন কোন গ্রাম নাই, পাড়া নাই, সেখানে হরিবাসন হচ্ছে না। তবে হ্যাঁ, একটা কথা, বৃহৎ গ্রামে যখন হরিবাসন হয়, এক বছর দুই বছর পর ওই গ্রাম ভেঙে দুই খণ্ড, দুই পাড়ায় দুটা হরিবাসন। 4 বছর পর আবার দুই পাড়া ভেঙে 4টা হরিবাসন। শর্ত হলো একটা, কোন পাড়ার হরিবাসরে কোন লোক যদি অন্য পাড়ায় যায়, 5,000 টাকা জরিমানা, 10টা প্লেট তাকে খেতে হয়। আমাদের বগুড়া ঘটনা, এই তো হরিনামের ফল। আলিঙ্গন করছে দুজন ভক্ত দুজনকে, কিন্তু মনে মিল হচ্ছে না। একজনের মন শান্তাহা, একজনের মন রাশে। হিন্দুরা একত্রিত হতে পারে না, এটি আমাদের সবচেয়ে বড় কথা। মহাপ্রভুর আদর্শ তো তা নয়, সকলকে মিলে নিয়ে হরিবাসন করো, সকলকে একাকার করে ফেলে দাও। তো এখন হরিনামের পত্র হলো ভক্ত মাধুরী, মানুষ পায়ে হাত দেয় না, কিন্তু পা দেখে দেখে দেয়। কুতকুতে কালো পায়ে কেউ প্রণাম করতে চায় না, করে কোন পায়ে হাত দিলে লাভ হবে সেই পায়ে প্রণাম করে। সব পায়ে মানুষ প্রণাম করে না, অথচ ঈশ্বরের বিভূতি অনন্ত কোটি বিশ্ব জগতের স্থাবর জগৎ পতঙ্গ মনুষ্য পতনাথি যা তুমি তুমি দেখছো সবই ঈশ্বরের বিভূতি। কারু প্রাণী এতটুকু কষ্ট দিয়ে তোমার হরিনামের কৃপা লাভ হতে পারে না। তো চলুন আমরা বিদ্বেষটা অন্তত ভুলে যাই, ভুলে আজকে মহাপ্রভুর আদর্শে আদর্শিত হই। হরিনাম কৃপা তখনই হবে, ভক্তের কৃপা মানুষের কৃপা হওয়া যায় না। যাকে পরের আসরে কিছু, তো এখন বৃন্দাবনে নবদ্বীপের ভাবলীলার জগতে যাই, তো চলুন যাই। গভীর ব্রজ ভাবে বিভোর হলো গো, ব্রজ ভাবে Oh,
हरिबोल 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 हरिबोल
এবার একটা সাংঘাতিক ঘটনা, ও ঘটনা এখন আর বলছি না। তো ওই বাড়িতে গিয়ে যখন যে মেয়েটি দশ হাত, ওই দশ হাতের বাড়িতে এই ভাবের ঘটনার উৎপত্তি। বললো যে পাতিনিয়া বৌমা তুমি যাও, বৌমা ওই তানুরের পাশপাড়া থেকে পাতিল আনলো, বলছে ভালো করে ধুয়ে নাও। পাতিল ধুয়ে এবং পাতিলের মধ্যে বলছে আমরা মানুষ তিনজন, আমি তুমি আর আমার খোকা, তিনজনে করে চাল পাতিলের মধ্যে দিয়ে তুমি একেবারে সুন্দর করে জল দিয়ে উনুনের উপরে তুলে দিয়ে যখন ওই উনুনের মধ্যে যখন তুমি জাল লাগিয়ে দেবে, কাঠের খড়ি যখন দপ দপ করে জ্বলবে, দেখবে ভাত হওয়ার লক্ষণ হলো ওই পাতিলের মধ্যে ভাব এসে গেছে। বলছে মা আমি বুঝি না ভাত কেমন করে আসে। বলছে বুঝো না, ওই যে পাতিলের ঢাকনা তুমি দিয়ে দিলে, ওই ঢাকনাটা থপ থপ করে লাফ দিবে, ফুস ফুস করে বাতাস বেরিয়ে যাবে, এর নাম হলো ভাব। ঠিক আছে, শাশুড়ির কথা মতো পাতিল ধুয়ে অল্প করে চাল দিতে বলছে, চাল টাল দিয়ে এবার জলের পরিমাপের কথা বলেনি, বৌমা একেবারে পাতিলের গলা গলা জল দিয়ে উনুনের উপরে তুলে দিয়েছে, নিচে কাঠের খড়ি দিয়ে চাল দিচ্ছে। অনেকক্ষণ বাদে ঢাকনা লাভ দিচ্ছে না, শাশুড়ি মাতা এসে বলল বৌমা ভাত হলো। বলছে ভাত হলো কিনা তা বলতে পারি না, তবে মা এখনো একটা লাভও দেয়নি ঢাকনা, তুমি ঢাকনা তোলো দেখি। ঢাকনা তুলে যখন দেখলো পাতিলের গলা গলা জল, বলছে বৌমা তোমার জল দেওয়া।